লকডাউন পরিস্থিতিতে দুধ বিক্রি নিয়ে বিপাকে ভৈরব ও পটুয়াখালীর খামারিরা। চাহিদা কমে যায় প্রতি লিটার বিক্রি করছেন 25 থেকে 30 টাকা দরে, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম অনেক খামার। ভৈরবে ছোট বড় মিলিয়ে গাভীর খামার 2000-এর বেশি। প্রতিদিন দুধ উৎপন্ন হয় 48,000 লিটার। এই দুধ ব্যবহার হতো হোটেল, চা আর মিষ্টির দোকানে। লকডাউনে দোকানগুলো বন্ধ থাকায় কমেছে দুধের চাহিদা। প্রতি লিটার দুধ 25 থেকে 30 টাকায়ও বিক্রি করতে পারছেন না খামারিরা। টানা 2 বছর লোকসান দিয়ে হাঁপিয়ে উঠেছেন তারা। এই করোনার মধ্যে আমরা আবার একটা গাঁতের মধ্যে পড়ে গেছি। এই ফার্ম টিকে রাখা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে লকডাউন দিছে, এখন ধরেন মিষ্টির দোকানগুলো বন্ধ, বিভিন্ন রেস্টুরেন্টে দুধগুলো নিত, ওইটা বন্ধ। বন্ধ হওয়ার কারণে এই যে দুধটা নিয়ে বিরাট বিপাকে পড়ে যেতেছে। ক্ষতিগ্রস্ত খামারিদের বিশেষ প্রণোদনা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 2 থেকে 5টি গাভীর খামার বিশিষ্ট 790 জন খামারিকে 10,100 টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। আর 6 থেকে 9টি গাভী প্রায় 42 জন খামারিকে 15,000 টাকার উপরে প্রণোদনা দেওয়া হয়েছে। এদিকে লকডাউনের কারণে দোকানগুলো বন্ধ থাকায় পটুয়াখালীর খামারিরাও নামমাত্র দামে দুধ বিক্রি করছেন। এতে গরু পরিচর্যার টাকাও উঠছে না, অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। আমার দোকানে প্রায় 500 কেজি দৈনিক দুধ লাগে, কিন্তু দোকান খুললে দুধ রাখতে পারি, কিন্তু দোকান না খুললে তো দুধ রাখতে পারতেছি না। দুধওয়ালারা দৈনিক আসে, দৈনিক বাজারে দিয়ে দিই, তাতে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুধওয়ালারা। লোক প্রায় যে ইভেন 20-25 টাকা, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুধটাকে রূপান্তর না করে ফিরে দেওয়ার মতো উপদ্রব হয়েছে। আসলে ব্যবসায়ীরা যদি এভাবে তাদের এই পণ্যটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের খামারিরা আর খামার করতে উৎসাহী থাকবে না। করোনা মোকাবেলা করে স্বাভাবিক দিনের অপেক্ষায় খামারিরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।